আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে এখানে ফার্স্টে বাঁধাকপি ভাজি করা হবে, যার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের মাথাগুলো আমি আগে থেকেই বেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো ফার্স্টে আমি চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে আগে কষিয়ে নিব, তার জন্য এখানে আমি চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ফার্স্টে এটা আমি কষিয়ে নিচ্ছি। এরপরে কষানো হয়ে গেলে এখানে আমি বাঁধাকপিটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। তো এটা ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে থেকে যে পানিটা উঠেছে সেটা আমি মাঝখান দিয়ে ফাঁকা করে দিয়েছিলাম, যাতে পানিটা মাঝখানে জমে এবং বাঁধাকপিটা বেশি একদম ভেজা ভেজা না হয়। তারপরে আমি আস্তে আস্তে করে সময় নিয়ে এটা আগে সিদ্ধ করে নিয়েছি আর ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি একটু লাল লাল করে। আর এখানে আজকে রান্না করা হবে হচ্ছে গিয়ে পোয়া মাছ, তার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণের রসুন আর 2 চামচ পরিমাণের পেঁয়াজ বাটা নিয়েছি। রসুন এখানে 1 চামচ পরিমাণে পুরো হবেও না, আধা চামচ পরিমাণের রসুন নিয়েছি, নদীর মাছে বেশি রসুন দিলে সেটা ভালো লাগে না। আর এখানে নিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া 2 চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খান, আমি এখানে 3 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে অল্প একটু পরিমাণে লবণ, সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মশলাটা মেখে নিচ্ছি। এরপর এই মশলায় আমি মাছ ধুয়ে রেখেছিলাম সুন্দরভাবে, সেটা সুন্দরভাবে এখন মশলায় মাখিয়ে নিব। তো মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে আমার। এরপরে আমি অন্য সাইডে ফ্রাই প্যানে তেল গরম করে সেখানে আমি মাছটা ভেজে নিব। মাছটা একদম অতিরিক্ত ভাজা যাবে না, আবার একদম হালকাও ভাজা যাবে না, মিডিয়াম মতো করে মাছটা ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে হাফ মিডিয়াম জালে রেখে আস্তে আস্তে করে। আর পোয়া মাছের লেজ বেশি ভাজলে ভালো লাগে না, মাথার দিকটা একটু ভালো করে ভেজে নিলেই হয়, কারণ মাছটার লেজের দিকটা একটু চিকন থাকে, তো এই জন্য বেশি ভাজলে আবার ভালো লাগে না। তো আমি এক সাইড ভেজে নিয়েছি, এবার অপোজিট সাইডও আমি ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিব। এখন আমি এখানে অন্য একটা কড়াইয়ে যে বাড়তি মশলাটা ছিল সেটা দিয়ে ফার্স্টে মশলাটা সুন্দরভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিব। এই কষানোটা যত ভালো হবে ততই মাছটা বেশি স্বাদ আসবে। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন এটা থেকে কাঁচা মশলার ঘ্রাণ আসে। তারপরে এখানে আমি পরে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিব, এবং মাছের পানিটা ফুটে উঠলে মাছটা আমি আরও 2-3 বার ভালোভাবে একটু উল্টে পাল্টে দিব, যাতে মাছটা সুন্দরভাবে ঝোলটা ঢোকে ভিতরে, মাছের স্বাদটা ঠিক আসে। আর উপর দিয়ে আমি এখানে একটা আলু দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, এমনিতেও ওই মাছটা খেতে মজা লাগে, আর আমাদের আলু সবার খুব প্রিয়, এই জন্য আমি একটা আলু দিয়েছিলাম। তারপরে আমি মাছটা সুন্দরভাবে শুকনো শুকনো করে তুলে নিব, আর মাছটা কিছুক্ষণ পর আমি আবার উল্টে পাল্টে দিব, আলুটাও বারবার উল্টে উল্টে দিতে হবে। আর আলুর উপর দিয়ে আমি অল্প পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, আম্মু এভাবে দেয় সেই জন্য।
তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।